সবাই তো একে একে জয়েন হয়ে যাও, আজকে ক্লাস শুরু হয়ে গেছে। আজকে আমরা আরআরবি এলপি যে সমস্ত কোর্সগুলো আসতে পেরেছে তো তারই একটা প্র্যাকটিস সেট করব ম্যাথমেটিক্স থেকে। আচ্ছা দেখো, তার আগে একটু বলে দিই, যারা যারা জেক্সপো নিয়ে পড়তে চাও, জেক্সপো দিতে চাও 2023 সালে, হ্যাঁ, তো সেই জন্য একটা ব্যাচ চালু করা হয়েছে, সেটা হলো লাক্সো ব্যাচ। আর এই ব্যাচটার কোর্স ফি কিন্তু দেখো খুবই খুবই লোয়েস্ট, একটা লোয়েস্ট প্রাইসে রাখা হয়েছে 699। শুধুমাত্র কি একবার পেমেন্ট করো, পুরো ফুল কোর্স, পুরো ফুল কোর্সটা পেয়ে যাবে কিন্তু 699-এ। তো তোমাদের যারা যারা ভাই বোন আছে তো তাদেরকে একটুখানি বলবে, যারা যারা জেক্সপো 2023 দিতে যাও, 699-এ শুধুমাত্র কিন্তু ফুল কোর্সটা পাওয়ানো হচ্ছে এখানটায়। হ্যাঁ, সেখানে কিন্তু মনে হয় উইকে 5টা থেকে 6টা করে ক্লাস হবে। তো বিস্তারিত আরও যদি জানতে হয় ডিটেলসে, তাহলে এই নাম্বারটায় কন্ট্যাক্ট করে নেবে। তো তোমাদের যদি ভাই বোন থাকে তো তাদেরকে একটু বলো, যদি হয় প্রিপারেশন নিতে চাই এখান থেকে তাহলে। আচ্ছা দেখো, ফার্স্ট কোয়েশ্চেন দেখো, আজকে আমরা করব হলো এএলপি আর আরআরবি জেইতে যে সমস্ত ম্যাথমেটিক্সের যে সমস্ত কোয়েশ্চেনগুলো হয় তো সেই কোয়েশ্চেনগুলোই করবো। আর এখানে সমস্ত কোয়েশ্চেন হলো প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন, কোনো না কোনো এক্সামে, মনে করো টিসিএস আসছে, মনে করো টিসিএস যে কোয়েশ্চেনগুলো জিজ্ঞেস করা হয় পরীক্ষাতে, তো সেই পরীক্ষার কোয়েশ্চেনগুলো এখানটায় বেশি করানো হচ্ছে। টিসিএসটি তো কন্ডাক্ট করে পরীক্ষা এক্সামগুলো, তো তার বেসিসে যে কোয়েশ্চেন সেই কোয়েশ্চেনগুলো এখানে করানো হচ্ছে। তো বলো, দেখো ফার্স্ট অ্যান্সারটা করো, দেখো এগুলো করানো হয়েছে। এটা বলছে ইন দ্য গিভেন ফিগার, বলছে কি এবি ইজ এ বাইসেক্টর অফ ট্রাইং অ্যাঙ্গেল কি বিএসি, এই যে বিএসি, এই যে বিএসি, এই যে ট্রায়াঙ্গেলটা, এই ট্রায়াঙ্গেলের বলছে এপিটা হলো বাইসেক্টর। বলছে ইফ, যদি এবি সমান সমান যদি 4 সেন্টিমিটার হয় এবং এসি সমান সমান যদি 6 সেন্টিমিটার হয়, ওরা দেন দ্য লেন্থ অফ দ্য সিপি, তাহলে সিপি এর লেন্থ কত হবে। করো, চেষ্টা করো প্রত্যেকে, আমি এখনই বলছি। দেখো এই টপিকটা অলরেডি আমাদের চলছে, আমাদের কিন্তু অলরেডি এই টপিকটাই পড়ানো হচ্ছে। আমাদের আমরা এখন আমাদের অ্যাপে যারা যারা এলপি জন্য যারা প্রিপারেশন নিচ্ছ, আরআরবি যে জন্য তাদের যে পড়ানো হচ্ছে, তাদের কিন্তু এই টপিক, এই টপিকটাই চলছে, জিওমেট্রি এখন চলছে, তাই তো? তো যারা যারা আছো তো অ্যান্সার করার চেষ্টা করো, যে কোনো একটা অ্যাঙ্গেল বাইসেক্টর কী রেশিওতে ভাগ করে, কোনো একটা অ্যাঙ্গেল বাইসেক্টর কীরকম রেশিওতে ভাগ করে। মনে করো কোনো একটা ট্রায়াঙ্গেল, যদি এটা যদি ট্রায়াঙ্গেল এবিসি হয়ে থাকে, এই ট্রায়াঙ্গেল যদি এবিসি হয়ে থাকে, তাহলে এই এই এ কোণের যদি অ্যাঙ্গেল বাইসেক্টর এরকমভাবে টানা হয়, তাহলে বিসি বাহুকে কী রেশিওতে ডিভাইডেড করে, কীরকমভাবে। অনেকে ভাবে যে অ্যাঙ্গেল বাইসেক্টর, অ্যাঙ্গেল বাইসেক্টর মানে কি এই এ কোণকে সমান দুটো ভাগে ভাগ করেছে। অনেকে ভাববে যদি এখানে যদি এটা যদি ডি নাম দেয়, তাহলে এখানটায় বিডি সমান সমান ডিসি হবে, সেটা কিন্তু কখনোই হয় না। হ্যাঁ, সেটা কিন্তু কখনোই হয় না, এটা মাথায় রাখতে হবে। তাহলে অ্যাঙ্গেল বাইসেক্টর কী রেশিওতে ভাগ করে, অ্যাঙ্গেল আর কি, অ্যাঙ্গেল বাইসেক্টর ধরো এই লেন্থে যদি এ হয়ে থাকে আর এই লেন্থে যদি বি হয়ে থাকে, তাহলে এইখানে এই যে রেশিওটা, এটা কী হবে, এ ইজ টু বি হবে। আই মিন কী বলতে চাইছি, দেখো যদি আমরা এই এ বির সাথে যদি আমরা এসি এর যদি রেশিও নিই, তাহলে কী পাবো, তাহলে পাবো হলো বিডি বাই ডিসি, বিডি বাই ডিসি, বোঝা গেল, বিডি বাই ডিসি। আর এটা কীভাবে আসছে, এইটা কিভাবে আসছে, আমি কিন্তু যখন করিয়েছিলাম, আমি যখন করিয়েছিলাম তোমাদের, পুরো প্রমাণ করে দিতেছিলাম যে এই যে জিনিসটা, এই জিনিসটা কোথা থেকে আসছে, এই যে এই দুটো বাহুর রেশিও এটা আর এটার সঙ্গে কখন মানে সেম হচ্ছে, কেন হচ্ছে, এই সমস্ত ছোট ছোট জিনিস কিন্তু আমি অ্যাপে যখন পড়িয়েছিলাম তখন কিন্তু বলেছিলাম। হ্যাঁ, তো এইখানটা শুধুমাত্র প্র্যাকটিস করছি বলে আমি জাস্ট এটা বলে গেলাম। হ্যাঁ, আচ্ছা তাহলে এটা, এই রেশিওটা এটার সঙ্গে এটা সমান হবে, তাহলে এবার কি, এবার বসিয়ে দাও। দেখো এবি, এবি সমান সমান কত, এবি হলো 4, আর এখানে এসি কত, এসি হলো তোমাদের 6, এসি হলো তোমাদের 6, আর এখানটায় বি, এখানে পি বলেছে, এখানে পি নাম দিয়ে দিই, পি, তাহলে এখানে পি হয়ে যাবে, তাহলে এখানে বিপি, দেখো বিপি হলো এইটুকুনি, হলুদ কালারটা দেখতে পাবে না, যাই হোক বিপিটা দেখো, বিপিটা বলতে এটা, এটা কত বলেছে, বিপি সমান সমান 3 বলেছে, তাহলে এটা সমান সমান 3 করে দাও, তাহলে এখানটায় কি পিসি তোমাকে জানতে হয়েছে, তাহলে পিসিটা কত হবে, দেখো 2 দিয়ে কাটলে 2, 2 দিয়ে কাটলে এটা 3, তাহলে পিসি সমান সমান কত হচ্ছে এখানটায়,
তিন দুগুণে ছয়, তিন দুগুণে চার, এবি বাই এসি সমান সমান বিপি বাই কত হচ্ছে, নাইন, নাইন বাই টু। আচ্ছা ঠিক আছে, তো নাইন বাই টু, নাইন বাই টু কত হবে, ফোর পয়েন্ট ফাইভ। আমি এখানে বলছি কি অপশন আছে নাকি সেটাই ভাবছিলাম। আচ্ছা দেখো এখানটা কি হচ্ছে, তাহলে পিসি সমান সমান কি তিন তিরিকে নয়, নয় বাই দুই, নয় বাই দুই, তাহলে নয়কে দুই দিয়ে ভাগ করলে কি হবে, ফোর পয়েন্ট ফাইভ। তাহলে ফোর পয়েন্ট ফাইভ কিন্তু এখানে সঠিক অ্যান্সার হবে। তো বোঝা গেল প্রত্যেকে, দেখো যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্ট করে জানাও যে আমরা এখানটা বুঝতে পারছি না। আমি আবার বলছি দেখো, আমি এই ছবিটা আবার এইখানে একে বলছি, যদি এইরকম যদি কোনো একটা ট্রায়াঙ্গেল হয়, হ্যাঁ যদি এইখান থেকে তুমি যদি অ্যাঙ্গেল ওয়াইজ একটা এরকম ভাবে টানো, মানে কোন সমদ্বিখণ্ডক আমি যদি নাম দিয়ে দিই, মনে করো এ বি সি, তাহলে এই যে এই বাহু আর এই বাহুর রেশিওটা এই বাহু আর এই বাহুর রেশিওর সঙ্গে সমান হবে। আর এটা যদি নাম দিয়ে দিই আমরা ও, তাহলে এ বি বাই এ সি বাই এ সি, এই রেশিওটা কি ও বি বাই ও সি এর সঙ্গে সমান হবে। বোঝা গেল কি বললাম, কি বললাম বুঝতে পারলে প্রত্যেকে, তাহলে অ্যাঙ্গেল বাইসেক্টরটা কি হয়। হ্যাঁ মোসাফির হোসেন একদম সঠিক অ্যান্সার করেছে, ফোর পয়েন্ট ফাইভ হবে। তাহলে অ্যাঙ্গেল বাইসেক্টর রেসপেক্টিভ আমরা প্রত্যেকটা জিনিসই বুঝতে পারলাম। আচ্ছা পরের কোশ্চেন আমরা দেখে নিই, এটা দেখো এটা কিন্তু খুবই সহজ, এটা কিন্তু খুবই সহজ একটা কোশ্চেন। এটা 2020-তে টিসিএস এ জিজ্ঞেস করেছিল, 2020-র কোশ্চেন, একটা 2020-র হলো এসএসসি এর কোশ্চেন এটা। এরকম এত সহজ কোশ্চেনও কিন্তু তোমাদেরকে জিজ্ঞেস করে, ভেবো না যে সবসময় যে কঠিন কোশ্চেন জিজ্ঞেস করে। পড়াশোনা না করলে কি করতে হবে, ওই রকম ওই যে পাশে শুনতে পাচ্ছে তো, নাইটি আছে কুর্তি আছে, এরকম কিন্তু করতে হবে। সেই জন্য কিন্তু মন দিয়ে ভালো করে পড়াশোনা করো, হ্যাঁ না হলে কিন্তু ওইরকম অবস্থা হবে। সবসময় একটা মানে চারিপাশে দেখে কিন্তু একটা মোটিভেট হতে হবে, ঠিক না, আমি যদি পড়াশোনা না করি তাহলে কিন্তু ওইরকম একটা কাজ করতে হতে পারে আমারও। তো সেই জন্য মন দিয়ে সবাই কিন্তু পড়াশোনা করবে। তো বলো এইখানটায় বলছে, বলছি ইন এ ট্রায়াঙ্গেল এবিসি, বলছি ইফ যদি এবি সমান সমান যদি এসি হয় অ্যান্ড অ্যাঙ্গেল, এই যদি একটা ট্রায়াঙ্গেল হয় এটা যদি এ বি সি হয়ে থাকে, তার কি বলেছে এ বি সমান সমান এসি, এটা খুবই সহজ একটা ইয়ে। তো এ বি সমান সমান এসি, আর যেখানে কি বি এসি, বি এসি দেখো বি এসি এটা সমান সমান কত, এটা সমান সমান হলো 40 ডিগ্রি, এটা সমান সমান 40 ডিগ্রি, তাহলে দেন দ্য মেজার অফ অ্যাঙ্গেল বি, তাহলে এই কোণটা কত হবে, এই কোণটা কত হবে, দেখো অ্যাঙ্গেল যদি সাইড যদি ইকুয়াল হয়, সাইড যদি কখনো দেখো ইকুয়াল হয়ে যাচ্ছে, তাহলে তার কি হবে, তার বাহু সংলগ্ন কোণ যে দুটো সেই কোণ দুটো ইকুয়াল হবে। তাহলে এই কোণটা যদি এক্স হয় তাহলে এই কোণটাও আমাদের এক্স হবে, এই কোণটা যদি 10 হয় তাহলে এটা 10, এটা 20 হলে এটা 20, এটা ওয়াই হলে এটা ওয়াই, এটা হবে আমাদের। তাহলে দেখো এই কোণটা অলরেডি 40 বলেছে, তাহলে এই দুটো কোণের যোগফল কত, এই দুটো কোণের যোগফল হলো তোমাদের 140 হতে হবে, 140। তাহলে 140-কে দেখো সমান দুই ভাগে ভাগ করে দাও, তাহলে এটা 70 আর এটা 70। বোঝা গেল, আচ্ছা পরের কোশ্চেনটা দেখো। দেখো এটা দেখো বলছে হোয়াট ইজ দ্য লিস্ট কমন মাল্টিপিল অফ অল দ্য ইভেন নাম্বার, অল দ্য ইভেন নাম্বার বিটুইন ফাইভ অ্যান্ড টুয়েলভ, ফাইভ অ্যান্ড থার্টিন। তো ফাইভ অ্যান্ড থার্টিন বিটুইন অল ইভেন নাম্বারের কমন মাল্টিপিলটা কবে, লিস্ট কমন মাল্টিপিল, হ্যাঁ লিস্ট কমন মাল্টিপিলটা এখানে জানতে হয়েছে। তো বলো অ্যান্সার করো প্রত্যেকে, দেখি এটা কি অ্যান্সার কি হবে। যদি যেখানেই বুঝতে পারবে না সেখানেই কিন্তু তোমরা কমেন্ট করে জানাবে যে আমরা এই জায়গাটা কিন্তু বুঝতে পারছি না, কিন্তু সেখানে কিন্তু আমি আবার বলবো।
দেখো 6 8 10 12, তাই তো? ইভেন নাম্বার তো বলো, এদের লিস্ট কোন মাল্টিপল কি হয়, এদের এলসিএম বের করতে হবে। তো এদের যদি আমরা এলসিএম যদি বের করি, তাহলে এদের এলসিএম যদি বের করতে হয়, দেখো 2 3 4 5 6, এখানে 2 দিয়ে 3 2 5 3, আর এখানে 3 দিয়ে করলে 1 2 5 1, তাহলে বলে দেখো 2 2 গুণা 4 3 4 12 5 2 গুণা 10 কত হচ্ছে, 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 5, কত 120। তাহলে এখানে সঠিক আনসার কি হবে, 120 হবে। বোঝা গেল? তাহলে 120টা হলো কি, লিস্ট কমন মাল্টিপল, লিস্ট কমন মাল্টিপল অল দ্য ইভেন নাম্বার বিটুইন 5 এন্ড 13। বোঝা গেল প্রত্যেকের? এটা দেখো, না বুঝতে পারলে অবশ্যই জানাও, কমেন্ট করে জানাও যে হ্যাঁ বুঝতে পারছি না এই জায়গাটাই। আচ্ছা তো দেখো আমার পরের কোশ্চেনটা দেখে নিই ততক্ষণে। এটা 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 দেখো, এটা এর পরে আমি একটা ট্রিক বলে দেবো, মানে অত যোগ করারও দরকার নেই এক্ষেত্রে। হ্যাঁ, বলছে হুইচ অফ দ্য ফলোয়িং নাম্বার ইজ ডিভিসিবল বাই 9, তো বলছে এই নাম্বারগুলোর মধ্যে কোন নাম্বারটা 9 দিয়ে ডিভিসিবল হবে। এগুলো কিন্তু ইয়ারের কোশ্চেন, মনে হচ্ছে যে খুব এত সহজ কোশ্চেন জিজ্ঞেস করে নাকি? এগুলো হলো রিসেন্ট ইয়ারের কোশ্চেন। হ্যাঁ, একদম রিসেন্ট ইয়ার, 19-20-এর কোশ্চেন, 19-20, বুঝতে পারলে? 19-20 টিসিএসের কোশ্চেন সব, তো ভাবতেই পারছ যে এরকম কোশ্চেন। আজ একটু কোশ্চেন একটু সহজে আছে, এরপরে দু একটা একটু ইয়ে আছে অ্যারিথমেটিক পোর্শন থেকে। জানাও তোমরা প্রত্যেকে কমেন্ট করে যে কি হবে এটার অ্যান্সার। হুইচ অফ দ্য ফলোয়িং নাম্বার ইজ ডিভিজিবল বাই 9। দেখো 9 দিয়ে চেক করার একটাই রুল, মানে এই যে সাম অফ ডিজিট, মানে এই যে ডিজিটগুলো 8 9 7 3 4 2, এই যে ডিজিটগুলো, এই ডিজিটগুলোর যোগফল করতে হবে, যোগ করতে হবে, যোগ করে যদি 9 দিয়ে ডিভিজিবল হয় তাহলে সেই নাম্বারটা কি 9 দিয়ে ডিভিজিবল হবে। মানে ধরো এ বি সি একটা 3 ডিজিটের একটা নাম্বার, তাহলে কীভাবে চেক করবো না, এই যে a+b+c এই নাম্বারটা যদি 9 দিয়ে ডিভিজিবল হয় তাহলে দেন 9 দিয়ে এই নাম্বারটাকেও আমরা ডিভিজিবল করতে পারবো, ভাগ করতে পারবো। বোঝা গেল? যেমন 27-27 দেখো 2 আর 3 যোগ করে হলো 9 হয়, তো 9 দিয়ে 9কে ভাগ করতে পারি, মানে এটাকেও ভাগ করতে পারি। বোঝা গেল? তাহলে এ সেরকমভাবে যদি আমরা দেখি, তাহলে দেখো 54 45, দেখো 45 4 5 9, তারপরে তোমার দেখো 3 3 3 3 3 3, এটাকেও দেখো 3 আর 3 6 6 3 9, দেখো এটাকেও 9 দিয়ে ভাগ করতে হবে। 9 দিয়ে ভাগ করলে কত হয়, 3 9 27 3 9 27, আর এখানে কত 63, তাহলে তোমার 7 হচ্ছে, 7 9 যে 63। তাহলে দেখো এই নাম্বারগুলোর মধ্যে তুমি যদি চেক করতে থাকো, তাহলে কোন নাম্বারটা 9 দিয়ে ডিভিজিবল হবে, তার মানে কি এই ডিজিটগুলো আমাকে যোগ করতে হবে। এটা হলো এমনি রুল। হ্যাঁ, এটা কীভাবে আসছে এই জিনিসটা দেখবে, আমি এটাও আমি পড়িয়েছিলাম, দেখো ডিটেলসে পড়িয়েছিলাম যে কেনই বা এই ডিজিটগুলোর যোগফলকে আমরা চেক করছি, কেন এদের বিয়োগকে অথবা গুণকে অথবা ভাগকে, কেন কেন আমরা এদের ডিজিটকে যোগ করে 9 দিয়ে ভাগ করা, এটা চেক করছি। এই জিনিসগুলো দেখবে, আমিও পড়ি যে এইখানে দেখবে পেয়ে যাবে। তো সেই সেখান থেকে দেখে নেবে, সেখানে ডিজিটাল সাইমে মধ্যে পড়িয়েছিলাম এটা, যে কেন হচ্ছে নাম্বার সিস্টেমের একটা চ্যাপ্টারে পড়িয়েছিলাম এটা। তো দেখো আমি এইখানে বলছি, তো এরপরে একটা মাস্টার একটা আর কি ইয়ে আছে, যে সেটা একদম ডাইরেক্ট তুমি হিট অ্যান্ড ট্রায়াল করতে পারো, একদম ডাইরেক্ট। তো তুমি এখানে যদি চেক করে থাকো, তাহলে দেখো 8 আর 9 17 17-এর সাথে কত হচ্ছে 24 24-3 27 27-4 31 31 31-2-33, মানে এটা হচ্ছে না। তারপর যদি আমি দেখি এটা 14
18, 18 আর 3 21, 21 আর এখানে কত, 21 আর 2 23, 30, এখানে হচ্ছে না, এটা হচ্ছে না। তারপরে যদি আমরা এটাকে দেখি, দেখো 3 আর 4 7, 7 আর 6 কত, 13, 13, 13 আর 2 15, 15 আর 1 16, 16 আর 7 তো এটাও হচ্ছে না। তাহলে কি এটা একটাই পড়ে আছে, তার মানে কি এটা হবে? তাহলে এটা যদি আমরা দেখি, এটা 7 আর 3 10, 14, 14 আর 4 হলো তোমার 22, 22 আর 9 31, 31 আর 5 36। তাহলে দেখো এই নাম্বারটা ভাগ করতে পারছি। তো বলছি এটা দেখো অরিন্দম মন্ডল, হ্যাঁ অবশ্যই ডি অ্যান্সার হলো। তো বলছি এখানে দেখো ডাইরেক্ট কিভাবে চেক করবে, দেখো অত যোগ করার দরকার নেই, জাস্ট এরকম তো মনে মনে দেখো যে নয়। দেখো তোমরা কি কোনো একটা জিনিস জানো যে নয় দিয়ে, শুধুমাত্র নয় এমন একটা সংখ্যা যে কোন একটা সংখ্যাকে, ধরো মনে করো তুমি 5, 4, 6, 2 এই নাম্বারকে নয় দিয়ে তুমি ভাগ করছো, তোমাকে যদি বলা হয় যে ডিভিসিবল কত হবে, তাহলে দেখো নয় হলো এমন একটা সংখ্যা, তুমি এই যে এগুলো যোগফল যেখানে হচ্ছে নয় তুমি সেই পর্যন্ত কেটে দাও, তাহলে 4 আর 5, 5 আর 4 কেটে দাও, তাহলে কত আছে 6 এন্ড 2, 6 এন্ড 2 যোগ করলে কত হয় 8 হয়, তাহলে এর রিমাইন্ডার, এর রিমাইন্ডার এইখানটায় 8। তুমি দেখো ভাগ করে দেখো নয় দিয়ে তুমি 54কে, 64 এটাকে, দেখো তুমি 6, 9, 54, 54 হচ্ছে এটা 0, জিরো বলছি 6, এটা 0 এখানটাই আর এখানে 2, তাহলে তোমার আসছে তোমার এখানটাই কত হচ্ছে 6, 9, 54, 7, 63, 6, 6, 9 কত 54, দেখো 8 রিমাইন্ডার, দেখতে পাচ্ছ? তার মানে কি যে কোনো একটা সংখ্যা তুমি নাও না কেন, নিয়ে তুমি চেক করো, কেটে কেটে চেক করো, দেখো 9 কেটে দাও, 7 আর 2 কেটে দাও, আর এখানে দেখো এখানে যেখানে 9 হচ্ছে সেখানেই তুমি মাইনাস করে দাও, তারপর আবার নতুন করে কাউন্ট করা শুরু করো। তাহলে 9, 7 আর 2 9 গুণবো না, তাহলে 8, 3, 4, 8, 3, 4 দেখো 12, 12 আর 3 15, 9 দিয়ে ভাগ করতে পারো না, দেখো 7 আর 2 9 হয় আমি গুণবো না, 5 আর 4 9 হয় গুণবো না, 9 এখানে গুণবো না, তাহলে শুধু পড়ে আছে 3, তার মানে কি এটাও হবে না। এইখানে যদি আমরা দেখি দেখো 6, 2, 3 9 যোগ করে হয়, আর এইখানে দেখো 3 আর 4 7, 7 আর 7 14, তার মানে এটাও হচ্ছে না। আর আমি যদি এটাকে যদি দেখি তাহলে 9 এইখানটায় আসছে, 4 আর 5 9 হচ্ছে, আর দেখো এখানটাই 10, 7 আর 3 10 আর একটা 18, তার মানে 18কে 9 দিয়ে ভাগ করবে, তাই তো 18 তো 9 দিয়ে কোনো 18, তো সেই জন্য কিন্তু এখানে অপশনটি এখানে সঠিক অ্যান্সার হতো। তুমি সেইভাবে করলে আরও মনে হয় একটু বেটার, তাড়াতাড়ি হতো। হ্যাঁ জাস্ট চেক করো একটুখানি। আচ্ছা পরের কোয়েশ্চেনটা আমরা দেখে নিচ্ছি, খুব সুন্দর, খুব সুন্দর একটা কোয়েশ্চেন, মানে ফেভারিট একটা কোয়েশ্চেন এটা। আচ্ছা বলছে দ্য নাম্বার অফ স্টুডেন্ট ইন এ ক্লাস ইজ 75, বলছে আউট অফ, আচ্ছা এখানটা একটু কারেকশন করে নাও তো তোমরা, প্রত্যেক একটু কারেকশন করে নাও, এখানে পার্সেন্টেজটা ভ্যালুটা এখানটা ভুল দেওয়া আছে, অ্যাভারেজ থেকে এইরকম ধরনের কোয়েশ্চেন তো দেখতে পাওয়াই যায়। এটা হবে এখানে হুইস আউট অফ হুইস ইজ 33 এন্ড 1/3%, এটা এইখানটাই কত না, আর এইখানটাই দেখো, এবার দেখো এবার আমি কোশ্চেনটাকে বলছি, বলছে দ্য নাম্বার অফ স্টুডেন্ট ইন এ ক্লাস ইজ 75, বলছে আউট অফ হুইজ 33 অ্যান্ড 1/3 আর বয়েজ অ্যান্ড রেস্ট অফ গার্ল, বলছে দ্য অ্যাভারেজ স্কোর ইন ম্যাথামেটিক্স অফ বয়েজ ইজ 66 অ্যান্ড 2/3% মোর দ্যান অফ দ্য গার্ল, বলছে গার্লের থেকে 66 অ্যান্ড 2/3% মোর দ্যান অ্যাভারেজ হলো ছেলেদের, বলছে ইফ দ্য অ্যাভারেজ স্কোর অফ অল দ্য স্টুডেন্ট ইজ 66, বলছে দেন দ্য অ্যাভারেজ স্কোর অফ দ্য গার্ল ইজ কত হবে, তাহলে গার্ল ইজ কত হবে বলো, বলো এটার অ্যান্সার কি হবে বলো। বলছে দ্য নাম্বার অফ স্টুডেন্ট ইন এ ক্লাস ইজ 75, বলছে আউট অফ হুইচ 63 অ্যান্ড 1/3%,
বলছে আর বয়েজ অ্যান্ড রেস্ট অফ গার্ল দ্য অ্যাভারেজ স্কোর ইন ম্যাথামেটিক্স ইজ অফ দ্য গার্ল ইজ কত 66.23% মোর দেন কাদের থেকে না অফ দ্য গার্ল মেয়েদের থেকে বলছে ইফ দ্য অ্যাভারেজ স্কোর অফ দ্য অল দ্য স্টুডেন্ট 66 বলছে দেন দ্য অ্যাভারেজ স্কোর অফ দ্য গার্ল ইজ কত তাহলে মেয়েদের কত বলো দেখি প্রত্যেকে অ্যান্সার করার চেষ্টা করো টাইম নাও এক মিনিট তোমাদের টাইম দিলাম আজকে আমি এখানে মানে আমার ডিজিটাল ওয়াচ লাগাতে আমি ভুলে গেছি যাই হোক বলো এটা কি হবে দেখি অ্যান্সার করো প্রত্যেকে নয় সেকেন্ডে বেশি আছে বলো করে দিই নাকি এই যে তুমি হ্যাঁ তুমি হলো করছো তো চেষ্টা করছো তো চেষ্টা করো কিন্তু চেষ্টা কিন্তু সবসময় করতে হবে তুমি করছো তো হ্যাঁ তোমাকে আচ্ছা করছো তাহলে চেষ্টা দেখতে পাচ্ছি চেষ্টা করছো ভালো চেষ্টা করো ভালো চেষ্টা করতে হবে আচ্ছা দেখো আমরা দেখো এখানে যদি আমরা করি কি বলছে 33 and 1/3% তাই তো এর ফ্র্যাকশন হলে কত হয় না 1/3 হয় এটা আমরা জানি তো 1/3 বলতে টোটাল স্টুডেন্ট এখানে টোটাল স্টুডেন্ট যদি এইখানটায় যদি 3 ইউনিট হয় 3 ইউনিট হয়ে থাকে তাহলে এইখানটায় কি বলছে ওয়ান হলো কি ওয়ান ইউনিট হলো তোমাদের বয়েজ অ্যান্ড 3 ইউনিট কি গার্ল এই 3 ইউনিট হলো টোটাল তাই তো তাহলে এইখানে কি বলছে এখানে যদি আমরা বয়েস দেখি তাহলে বয়েস এখানে 1 ইউনিট আর এইখানটায় গার্ল কত গার্ল হলো এখানটাই 2 ইউনিট তাই তো আমরা যদি বাদ দিয়ে দিই তাহলে 2 ইউনিট হচ্ছে আর এখানে অ্যাভারেজ স্কোর কি বলেছে 66.23% তাহলে দেখো একে 2 দিয়ে গুণ করলে এই ফ্র্যাকশনটা পাচ্ছি তাহলে মানে কি এই ফ্র্যাকশনটা হবে 2/3 একে দেখো একে যদি 2 দিয়ে গুণ করে দাও 2 দিয়ে যদি গুণ করে দাও দেখো এই ফ্র্যাকশনটা পাবে তাহলে এটা শুনুন কত 2/3 পাচ্ছ তার মানে কি এখানে অ্যাভারেজ স্কোর যদি বয়েজদের যদি এই গার্ল গার্লের থেকে বলেছে তাই তো মোর দ্যান গার্ল গার্লে যদি 3 ইউনিট হয় তাহলে ছেলেদের কত হবে 2 ইউনিট বেশি এবার দেখো এইখানে তো এটা তো একটা ইউনিট তাই তো আর এখানে এই যে অ্যাভারেজ নাম্বার এটা কি এটা একটা নাম্বার দিয়েছে 66 তো এর সাথে তো আমরা রিলেট করতে পারবো না তো সেই জন্য কি করব এই যে অ্যাভারেজ স্কোরটাকে এটাকে আমরা ইউনিট থেকে কি আমরা একটা সাধারণ অনুপাত ধরে গুণ করে নেব তাহলে কি আমাদের এমনি নর্মাল ফর্মে চলে আসবে তার মানে কি দেখছি যে গার্ল যদি এখানটায় 3x হয় গার্ল গার্লের অ্যাভারেজ স্কোর যদি এখানে 3x হয়ে থাকে 3x হয়ে থাকে তাহলে ছেলেদের কত হবে এখানে 5x কেন 5x না 5x হলো এই কারণেই মানে মেয়েদের এখানে গার্ল যদি 3 ইউনিট হয় অ্যাভারেজ মার তাহলে ছেলেদের কত 5 ইউনিট জাস্ট একটা সাধারণ অনুপাত দিয়ে আমরা গুণ করে দিয়েছি বোঝা গেল এবার তাহলে একজন বয়সের তোমার অ্যাভারেজ মার্ক হলো 5x আর 2 ইউনিট গার্ল তাদের হলো অ্যাভারেজ স্কোর হলো 3x তাই তো আর এখানে বলছে ওভারঅল অল স্টুডেন্ট হলো তোমার কত 66 তার এখানে অ্যাকর্ডিং টু কোশ্চেন অনুযায়ী আমরা লিখতে পারি কি লিখতে পারবো না 66 হলো অ্যাভারেজ না টোটাল এখানে কত ইউনিট না 3 ইউনিট ইনটু 3 করে দাও আর এখানে বয়েস দেখো একজন অনুযায়ী 5x এর সাথে গুণ করলে 1 হবে 5x হবে প্লাস আর এর সঙ্গে তুমি যদি 2 দিয়ে গুণ করে দাও তাহলে এখানে কি 6x হবে তাহলে এই দুটো যোগ করলে কত 11x
আর এখানে কত 66 ইনটু 3, তাহলে তুমি অ্যাগ্রোতে কাটলে এটা কত হবে 3 হবে, তাহলে এক্স ওয়ান সমান কত, এই 6 হবে, সরি 6 হবে, তাহলে 300 এখানটা কত 18, তাহলে এক্স এর ভ্যালু কত পেলে, এক্স এর ভ্যালু পেয়ে গেলে তুমি 18 ইউনিট। তাহলে এখানে কি জানতে হয়েছে, বলছে দেন দ্য অ্যাভারেজ স্কোর অফ দ্য গার্ল, তাহলে গার্ল গার্লের অ্যাভারেজ স্কোর কত হবে তোমার 3x, তো 3x এর এক্স এর জায়গায় কত ভ্যালু 18, তাহলে 3 কত 54। বোঝা গেল প্রত্যেকের কাছে, অপশন সি কিন্তু এখানটাই সঠিক অ্যান্সার। দেখো প্রত্যেকে যদি না বুঝতে পারো তো অবশ্যই কমেন্ট করে জানাও, সব অবশ্যই কমেন্ট করে। দেখো আমি যদি এখানটায় বলি যে এখানটাই যে পিতা সুপুত্র, পিতা সুপুত্র যদি বয়সের অনুপাত যদি 3:2 হয়, তাহলে আমরা সাধারণ অনুপাত এক্স ধরে কত, এটা 3x করে দিতাম, এটা 2x করে দিতাম না, এখানে কিন্তু সেটাই করা হয়েছে। তাহলে এখানে কি আমি এখন কি বলতে পারতাম, এটা তো রেশিওতে ছিল, আর এটা কি ইন জেনারেল ফর্মে চলে আসলো, মানে পিতার যদি বয়স 3x হয় তাহলে পুত্রের কত হবে 2x হবে। বোঝা গেল এটা? দেখো না বুঝতে পারলে কমেন্ট করে জানাও কিন্তু, হ্যাঁ আমি কিন্তু আবার বলবো, তাহলে এইখানে যে কনসেপ্টগুলো লাগছে সেগুলো কিন্তু আবার রিপিট করবো আমি। দেখো আমি পরেরটাতে যাচ্ছি, ততক্ষণ তোমরা দেখো কমেন্ট করে জানাও। এইখানে দেখো এটা তো খুবই সহজ একটা, এটা কিন্তু প্রত্যেকে অ্যান্সার করবে, এটা কিন্তু প্রত্যেকে অ্যান্সার করা চাই প্রত্যেকের, যে 5a-3b এটা যদি রেশিও 4a-2b এর সঙ্গে যদি সমান করা হয় তাহলে 2:3 পাই। বলছি দেন a:b ইজ ইকুয়াল টু কত হবে, তাহলে a:b এর রেশিও মান কত হবে বলো, বলো বলো অ্যান্সার করো প্রত্যেকে, এর থেকে সহজ অঙ্ক হয় নাকি? 5a-3b বাই এখানটা কি 4a-2b, এটার সমান কত 2/3, তাহলে বলো কি হবে, ডি হবে 5:7, একদম সঠিক 5:7 হবে, তাই তো? তো এখানে জাস্ট কোনাকুনি গুণ করে দাও তাই হবে, তাহলে 3 5 15a-9b, এটা সমান কত 8a-4b, তাহলে এই পাশে আসলে কত হচ্ছে এখানে 7a চলে আসবে, আর এই পাশে গেলে কি হতে হবে 5b হবে, আর এটা তো এটা হচ্ছে, ঠিক আছে তাহলে এখানটা a/b সমান কত 5/7, তাহলে a:b কত, এইখানে তুমি বুঝতে পারছো যে এইখানটা এর সাথে যেটা থাকে সেটা বি এর রেশিও, আর বি এর সাথে যেটা থাকে সেটা হলো এর রেশিও, তুমি এইখান থেকে বলে দিতে পারো যে 5:7 হবে। আচ্ছা পরেরটা দেখো, পরেরটা দেখো, পরেরটা অ্যান্সার করো, এইখানে দেখো এটাও অ্যান্সার করা যায় কিন্তু প্রত্যেকের। বলছে তার রেশিও অফ দ্য প্রেজেন্ট এজ অফ এ অ্যান্ড বি ইজ 8:9, বলছে আফটার 9 ইয়ার্স দেখো এখানে যদি দেখি আমরা, এটা তো খুবই সহজ জিনিস, বলছে দ্য রেশিও অফ দ্য প্রেজেন্ট এজ অফ এ অ্যান্ড বি কত 8:9,
আর এখানে আফটার 9 ইয়ার্স দা রেশিও উইল বি কত 19:21। আমি কি বলেছিলাম দেখো এজ মানে আমার আর তোমার এখানে যারা আছে মনে করো অরিন্দম আমার অরিন্দম আমি যদি অরিন্দমের থেকে যদি 5 বছরের যদি বড় হই হ্যাঁ এখানে আমি শুভঙ্কর আর এখানে অরিন্দম আমি বলছি অরিন্দমের থেকে যদি আমি 5 বছরের যদি বড় হয় তাহলে কি 10 বছর পরেও সেই বয়সের ডিফারেন্সটা একই থাকবে তাই তো? তাহলে যে বয়সের যে ডিফারেন্স এই যে কনসেপ্টটা বয়সের ডিফারেন্স কি হয় না 5 বছর পরে হোক 10 বছর পরে হোক 10 দিন বাদে হোক সে 5 বছরই হবে তোমার আর আমার রেশিওটা। তো সেই অনুযায়ী যদি আমরা দেখি তাহলে কি এইখানে দেখো রেশিওটা আমাকে কি বয়সের ডিফারেন্সটা তাহলে সমান করতে হবে। এইখানে দেখো এর ডিফারেন্স কত 1, এর ডিফারেন্স কত তাহলে এর ডিফারেন্স হলো 2, তাহলে একে 2 দিয়ে গুণ করে দাও। তাহলে 2 দিয়ে গুণ করলে আমরা কত পাবো, 2 দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাবো এখানটাই 16:18। দেখো এখন দেখো ডিফারেন্স দেখো এখান থেকে 3 বেড়েছে, এখানটা দেখো 3 বেড়েছে, তার মানে কি বয়সের ডিফারেন্সটা ইকুয়াল হয়ে গেল। এটা কি এটা হলো এই ইউনিটটা কত না 9 বছর পরে, তাহলে এই 3 ইউনিট সমান রিপ্রেজেন্ট করবে 9 ইয়ার। তাহলে 1 ইউনিট সমান কত 3, তাহলে এখানে 18 ইউনিট কত এখানটায় 54। তাহলে এটা পেয়ে গেলাম আমরা কার বয়স না বি এর, আর এখানে এর কত 348, তাই তো? এটা হলো এর। এবার দেখো এবার কি জানতে হয়েছে দাঁড়ায়, হ্যালো হ্যাঁ, তাহলে এইখানটাই বলছি সি ইজ, দেখো এখানটা যদি আমরা দেখি তাহলে বলছি সি ইজ 3 ইয়ার্স ইয়াঙ্গার টু বি, তাই তো? সি ইজ কি বলছি 3 বছরের আর কি ছোটো, কার থেকে না বিয়ের থেকে, তাহলে 3 বছর যদি ছোটো হয় তাহলে 54 থেকে তুমি বাদ দিয়ে দাও 3, 51 হয়ে যাবে। তাহলে এখানটায় অপশন সি এখানটায় কি সঠিক অ্যান্সার, বোঝা গেল প্রত্যেকের এটা? আচ্ছা পরের কোশ্চেনটা আমরা ততক্ষণে দেখে নিই, পরের কোশ্চেনটা এটা খুবই সহজ ছিল, এটা জাস্ট ডিফারেন্সটাকে দেখা, ডিফারেন্সটাকে ইকুয়াল করা, এটাই হলো এখানে কনসেপ্ট। এটা দেখো এটা করো, এটা প্রত্যেকে করো, বলছে এ বি অ্যান্ড সি আর পার্টনার ইন এ কি ফ্রেম শেয়ারিং প্রফিট ইন রেশিও বলছে 3:4:5, না তারা প্রফিটে কি রেশিওতে ভাগ করবে 3:4:5, ইফ দে সেট অ্যাসেট বলছে 4% অফ দ্য প্রফিট আর ইমার্জেন্সি ফান্ড, তাই তো? 4% তারা ইমার্জেন্সি ফান্ডে তারা যদি ইয়ে করে, তাহলে ইমার্জেন্সি ফান্ড শেয়ার দ্য রেস্ট অফ প্রফিট অ্যান্ড বি গেট দ্য শেয়ার ইজ বলছে বি, তাহলে কত পাচ্ছে না 1:81400 বলছে দ্য অ্যামাউন্ট অফ দ্য প্রফিট সেট অ্যাসেট দ্য ইমার্জেন্সি, তাহলে ইমার্জেন্সি ফান্ডে তারা কত টাকা বিনিয়োগ করেছিল এটা জানতে চাইছে। এটা বলো বের করো তাহলে কত কত টাকা হচ্ছে। রাজ কাপুর রাম, হ্যালো স্যার, আচ্ছা হ্যালো স্যার, হ্যালো সবাইকে হ্যালো। তাহলে আমরা যদি দেখি দেখো অ্যাকচুয়ালি প্রথমত একটা প্রফিট হয়েছে, এটা এই মনে করো এই অ্যামাউন্টটা প্রফিট হয়েছে, এই অ্যামাউন্ট প্রফিট থেকে কী করেছে সবার প্রথম তারা 4%, তারা 4% কি ইমার্জেন্সি ফান্ডে তারা দিয়েছে, দিয়েছে মানে বিনিয়োগ করেছে। তারপরে যেই টাকাটা পড়ে আছে, তারপরে যেই টাকাটা পড়ে আছে সেই টাকাটা কি প্রফিটে ভাগ করেছে। তাহলে আমরা যদি দেখি এইখানটায়, তাহলে আমরা যদি এইখানটায় দেখি তাহলে দেখো এইখানে যদি টোটাল প্রফিট তাদের যদি পি ইউনিট হয়ে থাকে তাহলে তারা 4% কি ইমার্জেন্সি ফান্ডে তারা বিনিয়োগ করেছে, তাহলে কত পার্সেন্ট পড়ে আছে না 96%, তাহলে 96/100 এইটা তাহলে পড়ে আছে। এই যে টাকাটা, এই যে টাকাটা এখন এই টাকাটা কি হবে, এই টাকাটা এই 3:4:5 ডিভাইডেড করা হবে। তো এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বি কত ইউনিট পাচ্ছে, দেখো বি এখানে 20 শেয়ার বলেছে এত টাকা, তাহলে বি দেখো 4 ইউনিট, টোটাল ইউনিট কত এখানটায় দেখো টোটাল হলো তোমাদের 12 ইউনিট, 7 আর 5 12 ইউনিট, তো এইটা শোষণ কত 1:81400, তাই তো?
এই টাকাটা, এই টাকাটার সঙ্গে সমান। তাহলে আমরা যদি দেখি কাটাকাটি করি তাহলে 12 দিয়ে কাটলে হলো 8 বারং 96, 8 বারং 96 আর কি কাটবো? আচ্ছা আর কাটি না, তাহলে পি সমান সমান আমরা লিখে দিই, এরকমই থাক, 1814 00 বাই 4 × 8। তাহলে এই টাকাটা কি, এই টাকাটা হলো আমাদের কি দাঁড়ালো, আচ্ছা এখানে 100 গুণ হবে, গুণ 100। এই টাকাটা কি, এই টাকাটা হলো আমাদের টোটাল প্রফিট, টোটাল প্রফিট হিসেবে আমরা এই টাকাটা পেয়ে গেলাম। তাহলে এই যে টোটাল প্রফিটটা আমরা পেলাম, এই টোটাল প্রফিটের কত, 4% আমরা ইমার্জেন্সি ফান্ডে বিনিয়োগ করেছি। তাহলে ইমার্জেন্সি ফান্ডে কতটা করলাম দেখে নিই, তাহলে এখানটা যদি আমরা করি দেখো, 8140 × 100 এর কি 4%, তাহলে 4/100 করব। আর নিচে কত পড়ে আছে, 8 × 4 এইটা, তাহলে দেখো 100 কেটে দাও, 100 কেটে দাও, এই 4 কেটে দাও। এবার 8 দিয়ে এটাকে ভাগ করো, 8 দিয়ে ভাগ করে দেখো 8 × 2 = 16, 21, 8 × 2 = 16, 54, 6×8 = 48, তাই তো, 7×5, এটাই আসছে অ্যান্সার। তাহলে অপশন সি, অপশন সি এইখানটাই কি সঠিক অ্যান্সার, ভালো করে দেখো বুঝতে পারলে কি না, ভালো করে দেখো তোমরা সকলে বুঝতে পারছো কি না, যদি না বুঝতে পারো তো অবশ্যই তোমরা জানাও কমেন্ট করে যে হ্যাঁ বুঝতে পারছি না এই জায়গাটা কি হয়েছে। দেখো এবিসি হলো তিনটে পার্টনার একটা ব্যবসা করছে, সেখান থেকে একটা প্রফিট হচ্ছে, সেই প্রফিটটা কি করছে, সেই প্রফিটটা তারা 3:4:5 ডিভাইড ভাগ করে নিচ্ছে এবিসি। এবার তার আগে কি করছে, তার আগে হলো তারা যে প্রফিটটা হয়েছিল তার 4% তারা কি করেছে, একটা ইমার্জেন্সি একটা ফান্ডে তারা বিনিয়োগ করেছে, তাই তো, শেয়ার করেছে। তাহলে এই যে বাকি টাকাটা, এই যে ইমার্জেন্সি ফান্ডে দেওয়ার পরে যে বাকি টাকাটা, সেই টাকাটাই তারা কি এই রেশিওতে ভাগ করে নেবে, তারা এই রেশিওতে ভাগ করে নেবে। তাহলে সেটাই জানতে চাইছে যে ইমার্জেন্সি ফান্ডে তাহলে তারা কত টাকা বিনিয়োগ করেছিল, যদি বি এত টাকা সে যদি প্রফিট করে থাকে। বোঝা গেল? দেখো যদি টোটাল প্রফিট যদি এত টাকা হয়ে থাকে তাহলে তার থেকে কি 96/100 এই টাকাটা সেই কি তাদের কাছে রেস্ট পড়ে থাকবে, টোটাল টাকার এত পার্সেন্টেজ। তাহলে এই টাকাটা ছিল, এই টাকার কত পার্সেন্ট, এই টাকার দেখো পার্সেন্টেজ না, এই টাকার কত অংশ না, 4/12 বি পেয়েছে। তাহলে এটা শোন শোন বি এর অ্যামাউন্টটা করে দিলাম, এখান থেকে পি পেয়ে গেলাম আর পি এর 4% দেখে নিলাম কত হয়। আচ্ছা পরের কোশ্চেনটা দেখো, এইখানে দেখো দ্য কস্ট প্রাইস অফ আর্টিকেল এ অ্যান্ড আর্টিকেল বি আর রুপিস হলো 1200 টাকা অ্যান্ড রুপিস 1600 টাকা রেসপেক্টিভলি। বলছে এ একটা আর্টিকেল, তার রুপিস কত, তার রুপিস হলো 1200, বি একটা আর্টিকেল, তার রুপিস হলো তো এখানটায় 1600 টাকা। বোঝা গেল? তো এখানে বলছে দ্য সেলিং প্রাইস অফ অ্যান আর্টিকেল এ ইস, বলছে এটাকে সেল করা হয়েছে 1380 এই টাকাতে, আর ইফ দ্য টোটাল প্রফিট আফটার সেলিং অফ দ্য বোথ দ্য আর্টিকেল বলছে 25, বলছে এই দুটো আর্টিকেল তারা বিক্রি করে 25% প্রফিট করেছে, 25% যদি প্রফিট করে থাকে, বলছে হোয়াট ইজ দ্য প্রফিট পার্সেন্টেজ অন দ্য আর্টিকেল বি, প্রফিট পার্সেন্টেজ মানে বি এর প্রফিট পার্সেন্টেজ জানতে চাইছে, এখানটায় প্রফিট পার্সেন্টেজ কত সেটা জানতে চাইছে। তো বলো এখানটায় কী হবে, তাহলে তার বি এর প্রফিট পার্সেন্টেজটা কী হবে বলো। করো করো দেখে, তাহলে দেখো তাহলে যদি আমরা এখানে যদি দেখি এটাকে, এটা তো কিছুই না, 25% প্রফিট করেছে, তাই তো। তাহলে টোটাল কস্ট এখানটায় কত, দেখো টোটাল কস্ট এখানটায় হলো 2800 টাকা, 1200 আর তুমি যদি 1600 যোগ করো, এটা টোটাল কস্ট, টোটাল কস্ট।
তাই তো? এবার দেখো 25% প্রফিট, 25% প্রফিট বলতে দেখো 25% ফ্র্যাকশন কত, 1/4, মানে 4 টাকা দ্রব্যটা সে 5 টাকা বিক্রি করেছে। তাহলে এখানে টোটাল কস্ট এখানে যদি 4 হতো, 4 ইউনিট কত, 2800 টাকা রিপ্রেজেন্ট করছে, তাহলে 4 দিয়ে কাটলে এটা কত, 700। তাহলে 5 ইউনিট এখানে টোটাল যে সেলিং, টোটাল সেল করে যে টাকার অ্যামাউন্টটা সেটা কত, না 35,000, মানে 3500 টাকা। 3500 টাকা দেখো, এ হলো অলরেডি এত টাকা সে বিক্রি করেছে আমরা দেখতে পাচ্ছি। তাহলে বি এর টা কত হবে, তাহলে বি যদি আমি এখান থেকে বাদ দিয়ে দিই, 1380, 1380 যদি বাদ দিই, তাহলে 2, এইখানটায় লিখছি 3500, এখান থেকে 1380 যদি বাদ দিয়ে দিই, এটা 02 হাতের 1, 2120 টাকা, তাই তো? তাহলে 2120 টাকা কিন্তু তারা এখানে বি বিক্রি করবে, 2120 টাকা। তাহলে দেখো 1620 টাকা, 2120, সরি, তাহলে এখান থেকে দেখো এটা তাহলে কত হচ্ছে, কত টাকা বেশি, কত টাকা সে প্রফিট করছে, টাকার পরিমাণ যদি আমরা দেখি, তাহলে এখানে 520 টাকা সে প্রফিট করছে, বিয়োগ করলে দেখতে পাচ্ছি, তাহলে 520 টাকা প্রফিট করছে কত, 1600 টাকার উপর, তাহলে 100 টাকায় কত এটা, তাহলে এই শূন্য শূন্য কেটে দাও, 4 দিয়ে কাটলে এটা 4, আর 4 দিয়ে যদি কাটো এটাকে 4 × 4, 4 × 4, 4 × 3 = 12, 0। তাহলে এবার যদি 4 দিয়ে কাটো, দেখো 4 দিয়ে যদি আমরা কাটি, 4 29.5 হচ্ছে, তাই তো? না, 4 দিয়ে দেখো, 4 দিয়ে কাটলে যদি আমরা দেখি, তো 4 × 3 = 12, 32, 4 × 3 = 12 হচ্ছে, তাহলে 10, মানে 20, 128, হ্যাঁ তোর 32.5 আছে, ঠিকই আছে, 32.5, 4 দিয়ে ভাগ করলে দেখো 4 × 3 = 12, তাহলে তোমার থাকছে হলো 10, তাহলে 4 × 8, এখানে 5, তাহলে এটা কত, 32.5, বোঝা গেল এটা? তো এবার যদি আমরা দেখি পরের কোশ্চেনটা একটু দেখে নিই, পরের কোশ্চেনটা বলছে দ্য কস্ট ওয়াইজ অফ এন আর্টিকেল বলছে ₹480 ইফ ইট ইজ সোল্ড অ্যাট 12.5% প্রফিট, বলছে দেন হোয়াট উইল বি দ্য সেলিং প্রাইস, তাহলে এর সেলিং প্রাইসটা কত বলো, সেলিং প্রাইসটা কত দেখি, বের করার চেষ্টা করো প্রত্যেকে। তাহলে এখানে যদি আমরা দেখি, বলছে দ্য কস্ট প্রাইস অফ এন আর্টিকেল ইজ এত, তাহলে এখানে বলছে সোল করেছে কি করেছে, না 12.5% সে প্রফিট করেছে, তাহলে 12.5%-এর ফ্র্যাকশন হলো কত, না 1/8, তাই তো? 1/8, 12.5%, তো 12.5% যদি 1/8 হয়, তাহলে দেখো 8 টাকার জিনিস সে 9 টাকায় বিক্রি করেছে, এখানে দেখো 8 ইউনিট সমান সমান কত দেওয়া আছে, 480, তাহলে 8 দিয়ে যদি ভাগ করে, তাহলে 6×8=60, তাহলে 9 ইউনিট কত, তুমি 60 দিয়ে গুণ করে দাও, 6×9=54, তাহলে 540 টাকা, বোঝা গেলো, 540 টাকা এখানে আসছে এটা, প্রত্যেকে বুঝতে পারছো তো, না বুঝতে পারলে কমেন্ট করে জানাবে অবশ্যই। এখানে যদি দেখি, এখানে বলছে যে এ সেক্টর ইজ কাট আউট ফ্রম এ সার্কেল আর ডায়ামিটার 42 সেন্টিমিটার, বলছে ইফ দ্য অ্যাঙ্গেল অফ দ্য সেক্টর ইজ 150 সেন্টিমিটার, বলছে দেন দ্য দেন ইটস এরিয়া, তাহলে এর ইটস এরিয়া কত হয়, করো দেখি এটা অ্যান্সার বের করো প্রত্যেকে, এটার অ্যান্সার বের করো প্রত্যেকে, কি বলছে এ সেক্টর ইজ কাট আউট ফ্রম এ সার্কেল, বলছে মনে করো এরকম একটা 21 বলো এই পোর্শনটার এরিয়া জানতে চাইছে, এই পোর্শনটার এরিয়া জানতে চাইছে,
সেক্টর এরিয়ার ফর্মুলা কি পাই আর স্কয়ার বাই 360 ইনটু থিটা। দেখো এই প্রমাণগুলো আমি দেখিয়ে দিয়েছিলাম, এই এটা কিভাবে আসছে এটাও কিন্তু আমি দেখিয়েছিলাম যখন আমি পড়েছিলাম, এই যে 360 ইনটু থিটা এই প্রমাণগুলো প্রত্যেকটা জিনিস কিন্তু দেখিয়ে দিয়েছিলাম। তাহলে এখানে যদি আমরা দেখি তাহলে পাই আর স্কয়ার, এবার কোনো ভাবতে পারো যে পুরো কমপ্লিট সার্কেল হলো 360 ডিগ্রি, এই 360 ডিগ্রি রিপ্রেজেন্ট করে হলো কত ডিগ্রি কত এরিয়া না পাই আর স্কয়ার, তাহলে 1 ডিগ্রি কত 150 ডিগ্রি কত, একই ব্যাপার। তাহলে এটা এখান থেকেই আসছে, আমি বলেই দিলাম এখানটাই। তাহলে এখানে 22/7 ইন্টু কত 21 ইন্টু 21, আর এখানে থিটা কত 150 ডিগ্রি, এখানে বাই কত 360। তাহলে দেখো এই জিরো জিরো যদি কেটে দিই, 3 5 15 3 12 36 সাত দিয়ে কাটলে এটা 3, 3 দিয়ে কাটলে এটা 4, 4 দিয়ে কাটলে এটা 2, 4 দিয়ে কাটলে 2 দিয়ে কাটলে এটা কত 11। তাহলে উপরে আসছে, দেখো উপরে আসছে 5 21-এ কত হচ্ছে 105। 105-এর সঙ্গে 11 যদি গুণ করি, মানে 105-এর সঙ্গে তুমি যদি 11 গুণ করো তাহলে কত হবে 1155। এটাকে 2 দিয়ে যদি ভাগ করো তাহলে 577.5 এটা আসে, মানে অপশন ডি, অপশন ডি কিন্তু এখানটা সঠিক অ্যান্সার। বোঝা গেল? আচ্ছা পরের কোশ্চেনটা আমরা দেখে নিই ততক্ষণে। এখানে দেখো এটা কি বলেছে, 9a² 9a² এখানে খুবই সহজ, এগুলো বীজগণিত, b² প্লাস c² এটা সমান 21, এ না এটা প্লাস 1, এটা সমান কত বলেছে 4 × 3a + b - 2c। এটা তো দেখো একটা মজার বিষয়, দেখো এটাকে যদি এ পাশে নিয়ে আসো না, এটাকে যদি এ পাশে নিয়ে আসো দেখো স্কোয়ারটা আমি লিখতে পারবো, তাহলে এখানটা কি 9a², এইখানটা কত 3 × 12, মানে এখানে মাইনাস হবে। এটা -3/12a, তাই তো? তাহলে এটা যদি আমরা ফর্মুলা যদি ভাবি, দেখো 2 অলরেডি এই সূত্রে থাকে আর এখানে কি 3a, তাহলে কত 6a হয়ে গেল, তাহলে এখানে কত 6 2 পড়ে আছে, তাই তো? তাহলে 2 2 2 মানে কত 4, এখানটা 4 নিয়ে নিই তাহলে এটা ফর্মুলায় পড়ে যাবে। তারপরে যদি এখানে 4b² আর এখানে দেখো এখানে -4b, তাহলে দেখো 4b² 4b, মানে এখানে 2b আর এখানে 2b, তাহলে এখানে কত 1 নিতে হবে প্লাস 1। আর আমরা যদি এখানে দেখি তাহলে c² - 8c, তাহলে দেখো 4 আর 5 গেছে, তাহলে কত পড়ে থাকবে 16, তাহলে এখানে 16, এটা সমান 0। তাহলে দেখো এখানে দেখো এইগুলো সব ফর্মুলা পড়ে গেলো, এটা এটা এটা। তাহলে এখানে দেখো এটা কি, এটা হলো তোমাদের 3a + 2 তার স্কোয়ার, এইখানে কি 2b + 1 তার 2b - 1, সরি -1 হবে এটা, এটা মাইনাস হবে। আর এখানে কি c - 4 তার স্কোয়ার, এটা সমান 0। তাহলে এখান থেকে কি পাচ্ছ যে a = 2/3, এখানে b = 1/2, আর c = 4, এগুলো পেয়ে গেলে তো এইখানে এইখানে বসিয়ে দাও, এখানে যদি বসিয়ে দাও তাহলে কি ভ্যালুটা পেয়ে যাবে। তাহলে বলো এখানে বসিয়ে দিলে কি পাচ্ছি আমরা, তাহলে যদি আমরা এখানে বসাই তাহলে 9 × 2/3, মানে 3 3 কাটা 3 2 6 এখানটাই। আর এখানে দেখো b = যদি আমরা দেখি b = আচ্ছা এখানে দেখো +2c ছিল, সরি এখানে ভুল হয়ে গেছে, কারণ এটা প্লাস ছিল, তো এটা যদি প্লাস হয় তাহলে এটা প্লাস হবে, এটা মাইনাস হবে, হ্যাঁ মাইনাস হবে। তাহলে এখানে যদি বসাই তাহলে 2 হচ্ছে এখানটা 2, আর এখানে -c, মাইনাসে মানে +4, তাহলে কত হচ্ছে 4 6 10 12, তাহলে ডি অপশন। বোঝা গেল প্রত্যেকের? আচ্ছা পরের কোশ্চেনটা আমরা দেখে নিই ততক্ষণে। এখানে দেখো এটা তো আরো সহজ, এখানে বলেছে কি এই ভ্যালুটা তোমাকে বের করতে হবে, এই ভ্যালুটা বের করো। দেখো এখানে বলেছে a + b + c, a² মানে কি জানি, a² + b² + c² + 2 × ab
বিসি প্লাস সি এ। এখন এটা যদি আমরা ভ্যালুটা যদি বসাই তাহলে 12 বড় 144, আর এখানে এটা যদি বসে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার প্লাস 2 ইনটু কত 16, তাহলে এখানে 16 বাদ দিয়ে দিলে এটা চলে আসবে, তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার 16 বাদ দিলে এখানে কত আসছে 28, তাই তো 128, তাহলে 128 এখানটা অ্যান্সার চলে আসছে, বোঝা গেল 128 এটা। তা এবার যদি আমরা তার পরেরটাকে যদি দেখি, আচ্ছা আর একটা অঙ্ক আছে, এই অঙ্কটা তাহলে তোমাদের হোমওয়ার্কে থাকছে, বাড়িতে সবাই মিলে করে নেবে এটা, আর অবশ্যই কমেন্ট করে জানাবে যে এটার অ্যান্সার কি হচ্ছে, তোমাদের কি আসছে। এটা থাকছে তোমাদের হোমওয়ার্ক, তোমরা কমেন্ট সেকশনে অ্যান্সার করে জানাবে যে এটার অ্যান্সার কি হবে। আর এটা জাস্ট এটা ফর্মুলা লিখে দিচ্ছি, মানে এ কিউ প্লাস বি কিউ এই ফর্মুলাতে আসবে, এখানে প্লাস বলা আছে যে এ প্লাস বি ইনটু কি হয় এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এই ফর্মুলার সাহায্যে এটা করতে পারবে। তো করে নেবে প্রত্যেকে। তো তোমরা অবশ্যই এটা কিন্তু করবে, করে আমাকে জানাবে কমেন্টে যে এটা আসছে। আর তোমরা তোমাদের ক্লাসটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট করে জানাও যে কেমন লাগছে। আর ভালো লাগলে, যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে দিও, আর নতুন যারা আছে তারা কিন্তু অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবে। বোঝা গেল? তাহলে যারা যারা নতুন আছে একটু সাবস্ক্রাইব করে দেবে, আর ভিডিওটাকে একটু শেয়ার করে দেবে বন্ধুদের মাঝে, লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই করবে। আচ্ছা আর যেটা বললাম, যারা যারা জেক্সপো, যারা যারা জেক্সপো 2023-এর প্রিপারেশন নিতে চাও, প্রিপারেশন নিচ্ছ, জেক্সপো দেবে, ডিপ্লোমা করবে, হ্যাঁ, তো তারা কিন্তু লক্স ব্যাচ আমাদের যেটা, তো সেটা কিন্তু 699-এ ফুল কোর্স পাওয়ানো হচ্ছে, ফুল কোর্স, ফুল কোর্স পাওয়ানো হচ্ছে। তো যারা যারা ইন্টারেস্ট থাকবে তোমাদের ভাই বন্ধুর মতো তাদেরকে একটু বলবে, হ্যাঁ 699-এ পুরো ফুল কোর্স পাওয়ানো হয় জেক্সপো। বোঝা গেল? তো আজকে ক্লাসে আমি এই পর্যন্তই রাখছি, তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো, গুরুজনদেরকে রেসপেক্ট করো, সবাই খুব ভালো থেকো।